বঙাইগাঁও জেলার সালাবিলাত বন বিভাগে অভিযান চলায় কাঠফলা মিল জব্দ করবলে সক্ষম হয়। বঙাইগাঁওর ডিএফওর নির্দেশ মর্মে মানিকপুর উপখণ্ড বন কার্যালয়ের বিট অফিসার করুণাকান্ত দাসর নেতৃত্বত চলা অভিযানত সালাবিলর পৰা অবৈধ মিলটো জব্দ করে। অবশ্যই অবৈধ কাঠফলা মিলর লগত জড়িত কোনো লোকক আটক করবলৈ সক্ষম হওয়া নাই বন বিভাগে। আমি ইয়ার পৰা গৈ আমার পার্টি আহিল হেৰিপৰা বড়ালিমারির পৰা পার্টি আহিল ইয়াত আহিলে ইয়াত আমি দুটা পার্টি লগ হয়ে আমি সালাবিলার পিনে যাওঁ। গৈ তাতে এটা মিল চলি থাকা বলে সম্ভেদ পাওঁ। আমি গৈ মিলটো খোলা অবস্থাত পাওঁ। এঘর মানুষ ঘর কিছুনে লুকাই রাখিছিল, তারপর আমি মিলটো উঠাই লোক মিলের লগত জড়িত কারবার সন্ধান পাইছে নাই? সেইবিল সন্ধান পোৱা নাই। আর তাত সুধিছো নকয় কেমন কাঠ চাঠ জব্দ করেছে? কাঠ জব্দ করা নাই, কারা নাই জব্দ করা নাই, খালি মিলটো জব্দ করে নিয়ে যাইছো। মানিকপুৰৰ পৰা আব্দুল সুবহানৰ ৰিপৰ্ট, অসম টুডে।